ইসলাম ক্ষমতায় থাকলে, ইসলাম পন্থীরা ক্ষমতায় থাকলে দেশের জনগণ কত শান্তিতে থাকবে, দেশের প্রতিটি বালুকণাকে তারা আমানত মনে করে হেফাজতের মধ্যে রাখবে, নিজেরা খাওয়া তো দূরের কথা, বরং জনগণের জন্য নিজেরা নিজেদের জায়গা জমি বিক্রি করে আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের প্রয়োজনে তারা খরচ করবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, যেখানে 10 টাকার ভাড়া সেখানে 50 টাকা, যেখানে 100 টাকার ভাড়া সেখানে 500 টাকা করে নাই কোনো জবাবদিহিতা নাই, কারণ এইটার ভাগের মধ্যে শুধু একজন ভাগে খায় না, বরং যত বড় বড় ডাকাত আছে সব ডাকাতেরা এখান থেকে ভাগ পায়, ঠিক কিনা বলে? কোন জবাবদিহিতা নাই। ঢাকা থেকে নোয়াখালীতে আসার পথে, নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লাতে কয়েকটা হোটেল আছে, হোটেল মিয়ামি, এরপরে লাল সবুজ গাড়ি যেখানে দাঁড়াই জমজম হোটেল সহ বিভিন্ন হোটেল। আমার ভাইয়েরা, এই বাসগুলোর সাথে হোটেলওয়ালাদের কন্ট্যাক্ট থাকে, ঠিক কিনা বলেন? পানির বোতল যেটা 35 টাকা, সেই বোতলটা আপনার থেকে নিতেছে 50 টাকা, যেই পানির বোতলের দাম 10 টাকা সেটা নিতেছে 20 টাকা, ঠিক কিনা বলেন? আপনি যে কথা বলবেন, কথা বললে আপনাকে মার খেয়ে হসপিটালে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কারণ এখানে যে 10 টাকা বেশি নিতেছে, এই 10 টাকা শুধু ওই দোকানদার খাই না, এটার সাথে আরো বড় বড় রাগব বোয়াল আছে না নাই, ওরা চোর হওয়ার কারণে, ওরা ডাকাত হওয়ার কারণে দেশের সর্বত্র আজকে অশান্তি, কথা বলেন? না হলে যদি ওমরের মতো একজন শাসক প্রত্যেকটা জেলায় জেলায় থাকতো, তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকতো, গরিবেরা বাজার গিয়ে চোখের থেকে পানি ফেলানো লাগতো না, ঠিক কিনা বলেন? নিজেরা ব্যবসায়ীরা, বড় বড় এই সমস্ত মুনাফিকের বাচ্চারা ইচ্ছা মতো আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, ঠিক কিনা বলেন? ডিমের দাম বাড়ায়। আমার দেশ এমন একটা দেশ যে দেশে কোনো সম্পদের অভাব, আমার দেশ এমন একটা দেশ যে দেশের কোনো অভাব থাকার কথাই না। এদেশের মাটি এতটাই উর্বর, এদেশের মাটি স্বর্ণের চাইতেও খাঁটি, যে কোনো জায়গার মধ্যে আপনি একটা বীজ একটা দানা রোপণ করবেন, সাথে সাথে সেখান থেকে ফল তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাংলাদেশের মাটি এতটাই খাঁটি, যেখানে আপনি রোপণ করবেন সেখানে ফল আপনার জন্য ফসল তৈরি করে দিবেন কে? আমার দেশের সম্পদে ভরা, আবার আরেক দিকে চোর ডাকাইতো সম্পদ আছে ঠিকই, কিন্তু সম্পদকে আমানত মনে করে, জনগণের জনগণকে আমানত মনে করে, দেশের সম্পদকে আমানত মনে করে কেউ এটাকে রক্ষা করে না, বরং যারে যে চেয়ারে বসাইছে সে আব্বার সম্পত্তি মনে করে জনমের মতো ডাকাতি করে। পত্রিকার পাতা খুললে দেখবেন শুধু দুর্নীতির খবর। আজকে দেখলাম এক পত্রিকায়, উত্তরবঙ্গের আঞ্চলিক একটা পত্রিকা, 227 কোটি টাকার একটা প্রকল্প খাইয়া ফেলাই দিছে। যেরকম সুবহানাল্লাহ, কত কোটি টাকা? 227 কোটি টাকার একটা প্রকল্প খতম, মানে টাকা আদায় হয়ে গেছে কিন্তু কাজ হয় নাই। এই টাকাগুলো কি ওদের বাপের নাকি আমাদের সবার? কিন্তু কে কাকে বলবে, কার কাছে বিচার দিবেন, কে আমাদেরকে সাহায্য করবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ আছে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া বয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন
বেদিন ফাঁসে কেরা কর হইচ, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা কর হইচ, আজাজিলে সে গোমরাহি সুর যার করে তোলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমায় স্বপ্ন জাগাও মনময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সূর্য আলো দেয় কার হুকুমে, বৃষ্টি নামে কার হুকুমে, তার মানে ক্ষমতার উৎস কি মানুষ নাকি আল্লাহ, যদি কেউ বলে যে ক্ষমতার উৎস মানুষ অথবা জনগণ এই কথা বললে কি ঈমান থাকবে, সে তো তখন সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, আমরা কি ঈমানদার হতে চাই নাকি বেঈমান হতে চাই, মাঝামাঝি আসার কোনো সুযোগ নেই, ইমানদারদের সাথেও থাকবেন বেঈমানদের সাথেও থাকবেন, তাহলে এটাকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক, কি বলা হয় মুনাফিক, কাফেরদের জন্য যে জাহান্নাম সেই জাহান্নামের চাইতে আরো নিম্নমানের জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুনাফিকদের জন্য, জোরে কর নাউযুবিল্লাহ, আমার বন্ধুগণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, চার নাম্বার সূরা,
এই সূরার 145 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের ঠিকানা হলো, মুনাফিকদের জন্য আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট বাসস্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে, আর সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মুনাফিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে যখন চূড়ান্ত রায় হয়ে যাবে, আইন পাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে মুনাফিকদের বিরুদ্ধে যখন চূড়ান্তভাবে ফয়সালা হয়ে যাবে, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আমাদের সমাজে তো মুনাফিক নাই, মুসল্লির ভিতরে মুনাফিক নাই। হ্যাঁ, হুজুরকে দেখলে বলে হুজুর আমরা আপনার সাথে আছি, আবার পিছনে চলে গেলে কয় হুজুরের কাজটা ঠিক করলো নাকি? কথা বল, নেতার সামনে আসলে নেতাকে বলে আপনার সাথে আছি, আবার নেতার পিছনে গেলে বলে নেতা তো কাজটা ঠিক করে নাই, আমি আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা আপনার সামনে আসলে যারা আপনার হয়ে যায়, আপনার পিছনে গেলে আবার যারা আপনার পিছনে লেগে যায় শত্রু হয়ে যায়, এরাই হলো মুনাফে। মুমিন কখনো দুই জায়গায় যেতে পারে না, হয় বাঁচবো না হয় মরবো, আমাকে যেদিকে যেতে হবে একদিকে যেতে হবে, ঠিক কিনা বলেন? যত বড় বিপদে আসুক না কেন, যারা ধরছি তার ধরেই রেখেছি, কখনো ছাড়বো না, এটাই হলো পাক্কা ইমানওয়ালা, ঠিক কিনা বলেন? কিন্তু দুই দিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোদুল্লমান দোটানা ইমানওয়ালা, দোটানা মানসিকতা সম্পন্ন কোন ব্যক্তি কিয়ামতের দিন তার যখন তার বিরুদ্ধে রায় হয়ে যাবে, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সেই দিন সেই জাহান্নামের তলদেশ থেকে তাদেরকে বাঁচাবার জন্য অথবা আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে রায় চূড়ান্ত হয়ে যাবে, আমার আদালত থেকে যে ফয়সালা হয়ে যাবে, ওই ফয়সালার বিরুদ্ধে ওই রায়ের বিরুদ্ধে আর্গুমেন্ট উপস্থাপন করার মতো, পুনরায় আপিল করার মতো এমন কোন সাহায্যকারী তারা সেই দিন খুঁজে পাবে না। তার মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাই সিদ্ধান্ত দিয়েছি মুনাফিকদের জন্য, সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে কার্যকর হয়ে যাবে। আমার ভাইয়েরা, সে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিচারক থাকবেন কয়জন? আরো জোরে বলুন, কয়জন? সেই বিচারকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বান্দাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হিসাবে আমি আল্লাহ কি যথেষ্ট নই? আল্লাহ যথেষ্ট কি না? আল্লাহর সামনে কোন বিচারক সেদিন কথা বলতে পারবে? দুনিয়ার সব বিচারকরা সেদিন আসামি হয়ে যাবে, ঠিক কি না বলে? দুনিয়ার বিচারকরাও সেদিন আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত নবী রাসূলরা পর্যন্ত সেদিন নিজেকে নিজে বাঁচাবার জন্য একটা শব্দ সবার জবানে থাকবে, সবাই একটা শব্দ উচ্চারণ করবে, নাফসি নাফসি নাফসি। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাবে না। সর্বপ্রথম আল্লাহর সামনে যিনি আল্লাহর অনুমতিক্রমে কথা বলার পারমিশন পাবেন, অনুমতি পাবেন, অনুমোদন পাবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ থাকবেন বিচারক, আর নবী থাকবেন উম্মতের জন্য আইনি লড়াই করবেন, উকিল হিসাবে উম্মতের জন্য আল্লাহর আদালতে কথা বলবেন। তাহলে মুনাফিক যারা তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে নাকি জাহান্নামের তলদেশে? আসফালি মিনান্নার, একেবারে তলদেশে। এখন আমি কথা বলবো আজকে
যতটুকুন আল্লাহ সময় দেন, শক্তি দেন, মেধা দেন, যেই কথাগুলো বলা হবে আমি দেখব আমার ভিতরে দোষগুলো আছে কিনা, আপনি দেখবেন আপনার ভিতরে দোষগুলো আছে কিনা, যদি থাকে এই দোষ পরিহার করতে হবে, ঠিক কিনা বলেন? মুনাফিক চরিত্র নিয়ে, স্বভাব নিয়ে কবরে যেতে চাই না, সকলে বলি আমিন। আমার ভাইরা, নয় নম্বর সুরা, সুরাটির নাম হলো সুরায় তাওবা, আয়াত নম্বর 68, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআদাল্লাহু আল-মুনাফিকিনা ওয়াল-মুনাফিকাতি ওয়াল-কুফফার নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকীম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, ওয়াল কুফফার কাফেরদের সাথে একই ওয়াদা করেছেন। কাফেরদের সাথে আল্লাহর যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহর বিধান না মানলে, আল্লাহ নবী এবং রাসূলদের উপর ঈমান না আনলে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস না করলে, পরকালে কাফেরদের যেই, কাফেরদের ব্যাপারে যে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা, মুনাফিকদের সাথেও আল্লাহর সেই একই ওয়াদা। কাফেররা যে জাহান্নামে থাকবে, মুনাফিকরা সেই জাহান্নামে থাকবে না, বরং কাফেরদের নিচে আরেক স্তর জাহান্নাম, সেই জাহান্নামের তলদেশে তারা থাকবে। কাফেরদের ঠিকানা কোথায় সবাই বলেন? জাহান্নামে। কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামে। তো কাফেরদের জন্য আল্লাহর যে ওয়াদা, আবার মুনাফিকদের জন্য আল্লাহ সেই, কিন্তু ইমানদার মুমিন যারা তাদের সাথে আল্লাহর ওয়াদা কি? জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা কি? জান্নাতের ওয়াদা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন এক জান্নাত আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ, আর আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এটাই হলো সবচাইতে বড় পুরস্কার। যেরকম সুবহানাল্লাহ, তাহলে আপনারাই বলুন, ইমানদাররা থাকবে কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে চান না? কথা বল না কেন? ইমানদারদের ঠিকানা কোথায়? এই ওয়াদা কার? আবার ওইদিকে কাফেরদের সাথে ওয়াদা করেছেন জাহান্নামের, কাফেরদের সাথে আল্লাহ যে জাহান্নামের ওয়াদা করেছেন, ঠিক একই জাহান্নামের ওয়াদা মুসলমানদের মধ্য থেকে একটা শ্রেণী আছে যারা মুনাফিক। আমার ভাইয়েরা, মুনাফিক হিন্দুদের মধ্য থেকে হয় না, মুনাফিক ইহুদিদের মধ্য থেকে হয় না, মুনাফিক খ্রিস্টানদের মধ্য থেকে হয় না, মুনাফিক অন্য কোন ধর্মের ভিতর থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানদের ভিতর থেকে। মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গাল বড় দাড়ি, মাথার মধ্যে সুন্দর টুপি, গায়ের মধ্যে সুন্দর একটা জুব্বা, চেহারার দিকে তাকালে মনে হয় এই এই সময় বুঝি একটু আগেই মনে হয় জান্নাতুল ফেরদাউস থেকে পালিয়ে তারপরে বাংলাদেশে এসেছে, কথা কন না কেন? চেহারার মধ্যে একেবারে নূর, নূর ভাব, নূরানি চেহারা, মাথার মধ্যে বিশাল একটা টুপি, গায়ের মধ্যে বিশাল একটা জুব্বা,
এরপরে মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, চেহারাটা নুরানি, এত বৈশিষ্ট্য, আসলে একটা ডাহা ডাকাত, ঠিক কিনা বলেন? যত জাল দলিল, নকল দলিল, বুয়া দলিল সব তার কাছে আছে। একদিকে হাতের মধ্যে তাসবিহ আছে, ফজরের নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটে, আর হাতের মধ্যে তাসবিহ ছোড়া নিয়ে তারপর রাস্তায় রাস্তায় মানুষকে দেখায়, হাতের মধ্যে তাসবিহ গুনতে থাকে, কিন্তু দুই নাম্বার যতদিনই সব তার কাছে আছে না নাই। দোকানের মধ্যে আমার ভাইরা অনেক বড় একজন ব্যবসায়ী, গালের মধ্যে কত সুন্দর দাড়ি, কপালের মধ্যে কি সুন্দর একটা কালো দাগ, সেজদা দিতে দিতে কপালটা কালো হয়ে গেছে, ওই ব্যক্তির দোকানে যত 14 নাম্বার জিনিস সব তার দোকানে পাওয়া যায়। মাঝে মাঝে আমার দেশে সরকারি ভাবে যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বড় বড় গুদামে, বড় বড় গুদাম গুলোতে যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তখন দেখা যায় চাউল বলেন, ডাউল বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, তেল বলেন, এক কথায় মানুষের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার, ওরা দেশের মানুষকে সংকটে ফেলাবার জন্য জিনিসপত্রের দাম নিজেরা নিজেরা বাড়াইয়া দেয়। এই যে গত কয়েকদিন আগে বাংলাদেশে এক একটা ডিমের দাম হয়েছে 15 টাকা, এক একটা ডিমের দাম 15 টাকা। আমরা অনেক সময় যখন কোন জিনিসের দাম বেশি মনে করি, আমার ভাইয়েরা কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার ভালো কাজের প্রশংসা আমরা করব, আবার খারাপ কাজ যদি করে তারও সমালোচনা আমরা করব। যখন দেশের মধ্যে কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন দেশের সব মানুষ সমানে মনে করে এটা বোধহয় সরকারে করছে, ঠিক কিনা বলেন? আমরা তখন একতরফাভাবে তাদেরকে দোষারোপ করি, কিন্তু আমাদের ভিতরে এত সুন্দর দাড়িওয়ালা, কপালের মধ্যে সেজদার দাগ, মাথার মধ্যে টুপি, মনে হচ্ছে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বাংলাদেশে এসে মাত্র দোকানে বসছে। এই লোকটা 10 টাকার ডিমকে মুহূর্তের মধ্যে 15 টাকা বানাইয়া দিল। আর যখন ভারত থেকে ডিম আসা শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যে 15 টাকার ডিম 10 টাকা হয়ে গেছে। বাংলাদেশের এই চেহারা সুরত, এই এই অবৈধ মানুষগুলো যখন তারা দেখলো ভারত থেকে ডিম চলে এসেছে, আমরা যদি এখন ডিম 15 টাকা ধরে রাখি তাহলে পচা ছাড়া কোনো উপায়, এই জন্য ভারত থেকে ডিম আসার সঙ্গে সঙ্গে 15 টাকার ডিম একদিনের মধ্যে 10 টাকা হয়ে গেছে। এরা কি মুসলমান নাকি মুনাফিক? আরো জোরে বলুন। কারণ মুসলমানের চরিত্রের মধ্যে কখনো এই স্বভাব থাকতে পারে না, সে মানুষের দুঃসময় দেশের সংকটময় মুহূর্তে খাদ্য দ্রব্যকে মজুদ রেখে মানুষ কি বিপদে ফেলায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যখন মানুষ বিপদে পড়বে তখন আমাদের উচিত জিনিসপত্রকে সহজ করে দেওয়া। আর আমাদের দেশে হয় কি, যখন একটু বিপদ হয়, প্রাকৃতিক দুর্যোগ, অন্য কোনো সমস্যা, তখন মুহূর্তের মধ্যে জিনিসপত্রের দাম আমরা বাড়াই দিই, ঠিক কিনা বলেন? দেখবেন গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল ভোলাতে, তো লক্ষ্মীপুর মৌজু চৌধুরী ঘাট থেকে লঞ্চ অথবা স্পিড বোটে উঠতে হয়। যেই কোনো কারণে কর্তৃপক্ষ লঞ্চ বন্ধ রেখেছে, লঞ্চ বন্ধ রাখার পরে 1 ঘন্টা আগে যে স্পিড বোটে করে মাত্র 300 টাকা যাত্রীরা আসা যাওয়া করত, একটু আগে লঞ্চ বন্ধ হয়ে গেল, কয় যে আজকে আর যাব না, মুহূর্তের মধ্যে স্পিড বোটের ভাড়া হয়ে গেল 400 টাকা। কথাকে বুঝাতে পেরেছি? লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো আপনাদের, আপনারা এখন আপনাদের আরো বেশি বেশি করে আপনারা আসতে পারবেন, যাতে যেতে পারবেন, কারণ অসংখ্য স্পিড বোট সেখানে জমা আছে। এই যে যাত্রীদেরকে একটা ক্রাইসিস মুহূর্তে, একটা কঠিন মুহূর্তে, সংকটময় মুহূর্তে, যেখানে 50 টাকা কমায় দেওয়ার দরকার ছিল, সেখানে মুসলমান নামদারি মুনাফিকেরা আরো 100 টাকা বাড়াই দিছে। আমরা কি মানুষের বিপদের সময়ে তামাশা করব নাকি মানুষকে সহযোগিতা করব? কিন্তু আমার দেশে উল্টা, আমি একজনের সর্বনাশ আরেকজনের ফুসমাস, কি কি কথা বলেন না কেন? একজনের সর্বনাশ আরেকজনের ফুসমাস। দেখবেন এরপরে হাতিয়া থেকে, হারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার সময় মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 25 মিনিট সময় লাগে স্ত্রী বোর্ডের চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যেতে। এখানে এমন কিছু ডাকা সেখানে বসা, ওদের কবলের মধ্যে পুরা
হাতিয়াটা এদের মুষ্টির ভিতরে, কেউ কোনো কথা বলতে পারে না। মাত্র 150 টাকার ভাড়া ওরা নিতেছে 500 টাকা। কথা বলেন, আমি নিজে ভুক্তভোগী। সরকারি যেই এটা কি বলা হয় সিটা, এটা পর্যন্ত তারা বন্ধ রেখেছে। তাদের কথা ছাড়া এই পার থেকে ওপারে যদি একটা পিঁপড়াও আসতে হয় সেখানেও তাদেরকে টাকা দেওয়া লাগে। আপনি হয় সমুদ্রে ডুবে মরবেন, না হয় 500 টাকা দিয়ে আসতে হবে। আমি নিজে ভুক্তভোগী। তাহলে একটা জনপদের একটা ভূখণ্ডের লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে, আরে ভাই একজন মানুষ বাঁচার জন্য কত টাকা লাগে, কত টাকা লাগে বাঁচতে? মারা দেওয়ার সময় টাকার বান্ডিল বোধে কবরে দেওয়া হবে, জোরে বলেন। আবার আমি ভোলা লালমোহন থেকে পটুয়াখালী প্রায় 2.5 ঘন্টার পথ। কত ঘন্টার পথ? স্পিড বোর্ডে 2.5 ঘন্টার পথ, সেখানে যাতায়াত করেছি মাত্র 250 টাকা দিয়ে। খেয়াল করেন, ভোলার লালমোহন থেকে পটুয়াখালী পর্যন্ত মাত্র 250 টাকা, আর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া পর্যন্ত এই ছোট্ট এই জায়গাটুকুন পার হতে আমাদেরকে দেওয়া লাগে 450 থেকে 500 টাকা। 500 কত টাকা? 500। এরা কি মুসলমান নাকি মুনাফেক? এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা জনগণের দুশ্মন, ঠিক কিনা বলেন? ইসলাম ওমরের মতো একজন প্রধান রাষ্ট্রপ্রধান যদি ক্ষমতা থাকতো, সবগুলারে জাতি স্টেডিয়ামের সামনে দাঁড় করায়া ক্রস ফায়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। দেশের মানুষকে নিয়ে তামাশা করো। কেয়ামতের দিন আল্লাহর আদালতে সমস্ত মুনাফেকদেরকে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল। এরাও দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, আর সেই সোনালি যুগে হযরত ওমর, হযরত আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও জনগণের প্রতিনিধিত্ব করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যার পরে, সন্ধ্যাবেলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছেন। কথা বলতে গিয়ে কথা বলার এক শেষ পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে এসে হাজির হলেন। আগে যে লোকটা ওমরের কাছে এসেছেন, সেই লোকটা বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সামনে তার বাতিটা নিবাইয়া ফেললেন, চারাগটা নিবাইয়া ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত আপনি চারাগটা জ্বালিয়ে দাঁড়িয়ে লোকটার সাথে কথা বললেন, লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে দেখা মাত্র বাতিটা নিভাইয়া ফেললেন, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আলী, তোমার পরিচয় জানার আমার দরকার নাই, কি বলার জন্য এসেছো আগে তোমার প্রয়োজনের কথা আমাকে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীজির জামাতা, ঠিক কিনা বলেন? জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের বাবা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এই আলী তো সেই আলী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে বাঘ বানায়া পাঠিয়েছিলেন। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চিনতে পারলেন না? আমি যে বিশ্ব নবীর জামাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন আলীরে, ও আলী, তুমি আমার কাছে কেন এসেছো সেই কথা আগে বলো, তোমার পরিচয় জানার আমার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি যে হাসান হুসাইনের বাবা। একই কথা বারবার বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, নিজের পরিচয় নিজের বড়ত্ব পেশ করতে চাইলেন। বাবলের হয়তো আমিরুল মুমিনিন আমাকে চিনতে পারেন নাই, না চিনে আমার আমি আসারের সঙ্গে সঙ্গে বাতিটা নিবাইয়া ফেলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সর্বশেষ, আমিরুল মুমিনিন, একটা বারের জন্য আপনি আমাকে বলেন, এতক্ষণ পর্যন্ত ওই লোকটা আপনার পাশে বসা ছিল, আর আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করেছিলাম, ততক্ষণ পর্যন্ত বাতিটা জ্বালানো ছিল, আর আমি যখন আপনার কাছে আসলাম, লোকটা যখন বিদায় নিয়ে চলে গেল, আপনিও সঙ্গে সঙ্গে বাতিটা নিবাইয়া ফেললেন, কারণটা তো বুঝতে পারলাম না।
আমিরুল মুমিনীন, আমি মনের মধ্যে খুব ব্যথা পেয়েছি, ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অধ্যক্ষতা পৃথিবীর খলিফা মুসলমানদের নেতা আমিরুল মুমিনীন, তিনি জবাব দিলেন, আলী রে, এতক্ষণ পর্যন্ত যে লোকটা আমার সাথে কথা বলছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজনে লোকটা আমার কাছে এসেছে পরামর্শের জন্য, আর অন্ধকারে সে অন্ধকার দূর করার জন্য আমি তার সামনে রাষ্ট্রীয় প্রয়োজনে রাষ্ট্রীয় কথা বলার কথাবার্তা সারার জন্য তার সামনে রাষ্ট্রের তেল জ্বালিয়ে বাতি জ্বালাইয়া কথা বলেছিলাম। লোকটা চলে গেল, রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল, আমি রাষ্ট্রের বাতিও নিবাইয়া দিলাম। আর তুমি যখন আমার কাছে এসেছো, আমি বুঝতে পারলাম তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে আমি উমরের সাথে দেখা করার জন্য এসেছো। ও আলী, এই বাতির ভিতরে, চেরাগের ভিতরে যে তেলগুলো আছে, তেলগুলো মদিনা রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কিনা। আলী রে, ও আলী, আমি যদি তোমার সাথে রাষ্ট্রের তেল জ্বালাইয়া কথা বলি, ব্যক্তিগত প্রয়োজন সারাই রাষ্ট্রের তেল খরচ করে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমিরুল মুমিনীন উমর হিসাবে নয়, একজন খেয়ানতকারী হিসাবে, জনগণের আমানত নষ্টকারী হিসাবে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইরা, তাহলে বলতে চাইছিলাম মুনাফেক হিন্দুদের মধ্য থেকে হয় না, মুনাফেক বৌদ্ধদের মধ্য থেকে হয় না, মুনাফিক খ্রিস্টানদের মধ্য থেকে হয় না, মুনাফিক ইয়াহুদীদের মধ্য থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে, ঠিক কিনা বলেন? আপনার সমাজে আপনার পাশে বসবে, আপনার সাথে নামাজ আদায় করবে, আপনার সাথে চা খাবে, কিন্তু আপনার কথাগুলো খুঁটে খুঁটে নিয়ে আরেকজনের কাছে লাগাই দিবে, ঠিক কিনা বলেন? ওই লোকটা বলবে, কি ও তোমাকে না দেখছিলাম একটু আগে, তার সাথে বসে বসে কত হাসি তামাশা করলা, চা খাইলা, এখন তো আবার আমার কাছে আসছো। কই যে, আরে আমি তো তার সাথে শুধু বিদ্রুপ করেছি, ঠাট্টা করেছি, আমি মূলত তোমার লোক, কথা কন না কেন? কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 14, কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা মুমিনদের সাথে যায়, ভালো মানুষদের পাশে বসে, তখন বলে, আমরা ইমানদার, আমরা মুমিন, তোমাদের দলের লোক, তোমাদের কাছে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তোমাদের পিছনে শয়তানদের কাছে যায়, তখন বলে, ক্বালু ইন্না মা'আকুম, আমরা তোমাদের সাথে আছি। ইমানদারদের সাথে আসলে বলে, আমরা তোমাদের লোক, আবার যখন আপনার পিছনে ওদের সাথে মিলিত হয়, তখন বলে, না আমরা আপনাদেরই লোক। এরকম লোক আছে না নাই? দোটানা দোটানা দুদুল্যমান এমন ব্যক্তি সমাজে আছে না নাই? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন শয়তানদের কাছে গিয়ে বলে, আমরা তো ওই ইমানদারদের সাথে শুধুমাত্র ঠাট্টা করেছি, বিদ্রুপ করেছি, তাদেরকে ধোকা দিয়েছি। ইমানদাররা তো সহজ সরল মনের, এই জন্য যার সবাইকে তারা বুকে টেনে নেয়, সবাইকে পাশে বসায়, ঠিক কিনা বলেন? আর মুনাফিকরা চালাকি করে। আসলে কি মুনাফিকরা চালাকি করতে গিয়ে কি আল্লাহকে ধোকা দেয়, নাকি নিজেরাই ধোকার মধ্যে পড়ে? কোন শুধু ধোকার মধ্যে না, বরং মুনাফিকি আচরণের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সেই যুগে
মুনাফিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তা বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল, আমরা এটা সাক্ষ্য দিচ্ছি, আপনি যে আল্লাহর রাসূল এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জানি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুনাফিকরা স্বীকার করলেও মুহাম্মদ আল্লাহর রাসূল, মুনাফিকরা স্বীকার না করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা আপনার দরবারে আসলে আপনাকে হুজুর হুজুর করে সালাম দেয়, আসলে তারা আপনার শুভাকাঙ্ক্ষী না, তারা আপনার প্রিয় ব্যক্তি না, তারা আপনাকে পছন্দ করে না, তারা মুনাফিক, তারা মিথ্যাবাদী। জুমার দিন ইমাম সাহেব যখন ওয়াজ করেন, খুতবা দেন, তখন সব মুসল্লি ইমাম সাহেবের খুতবাকে পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে কথা বললে যখন কারো গায়ে লেগে যায়, তখন সে বলে হুজুর বোধহয় আমার দলকে বলেছে, অথবা আমার দিকে তাকায়া তাকায়া বলেছে, ঠিক কিনা বলেন? আর তখন বাইরে গিয়ে এক ঘন্টা খুতবা দিয়ে ওয়াজ করলো, দুই ঘন্টা ওয়াজ করলো, এই দুই ঘন্টার ভিতরে কত ভালো ভালো কথা বললো, এই কথাগুলোকে আমল করলো না, এই কথাগুলোকে অনুধাবন করলো না, ওই যে কোনো এক জায়গা দিয়ে দুই তিন সেকেন্ড একটা কথা স্লিপ হয়ে গেছে, অপ্রাসঙ্গিকভাবে চলে এসেছে, অথবা সামাজিক কোনো উদাহরণ দিতে গিয়ে সে কথাটা বলে ফেলেছে, দুই ঘন্টার ওয়াজ আমল করলো না, দুই ঘন্টার ওয়াজের দাওয়াতও দিল না, মাত্র কয়েক সেকেন্ডের কথাটা চায়ের দোকানে গিয়ে গোল টেবিলের আয়োজন করে কয়েকজন মুনাফিক একত্রিত হয়ে তখন হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? হুজুরকে দেখলে সালাম দেয়, হুজুর আপনার মতো হক কথা বলার মতো কেউ নাই, আবার হুজুরের পিছনে গিয়ে ওই শয়তানদের কাছে যখন মিলিত হয়, কয় যে শুনেন শুনেন আমাদের হুজুর কি ওয়াজ করতেছে, এখানে সব রেকর্ড আছে, আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো কি হিন্দুরা করে নাকি মুসলমানদের ভিতর থেকে তৈরি হওয়া মুনাফিকরা করে? মুনাফিকরা করে। আমার ভাইরা, কোরআনুল কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আমার ভাইরা, গোটা দুনিয়ার সমস্ত মুনাফিকদের নেতা, সেই নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিক মদিনায় বসবাস করত, আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার সবচাইতে বড় ধর্মীয় গুরু, পছন্দের মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত মুরব্বী হিসাবে। কিন্তু আমার নবীজি যখন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনা আগমন করলেন, আগমন করার পরে সবাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা সম্মান করা শুরু করে দিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কলিজার মধ্যে তখন দাউ দাউ করে হিংসার আগুন জ্বলা শুরু হয়ে গেল। মোহাম্মদ মদিনা আসার আগে সবাই আমাকে শ্রদ্ধা করত, মোহাম্মদ মদিনা আসার আগে সবাই আমাকে সম্মান করত, আমার জন্য হাদিয়া নিয়ে আসত, কিন্তু মোহাম্মদ আসার পরে মোহাম্মদকেই সবাই সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে, এই জন্য তার ভিতরে হিংসা আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। এই হিংসা এখনো আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মসজিদে নববীতে যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন, সেই মসজিদের মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই, আর যে মসজিদে ইমামতি করতেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, মসজিদে নববীতে ইমামতি করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির পিছনে বরাবর সেখানে সেই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতো আব্দুল্লাহ ইবনে উবাই, অর্থাৎ আল্লাহ নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ নবীজিকে দেখলে সালামও দিত, সব কিছু ঠিক ছিল, কিন্তু ভিতরে ভিতরে মুসলমানেরা সফলতায় আসুক, মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় আসুক,
মদিনা সহ গোটা দুনিয়ার বুকে ইসলাম কাম কায়েম হয়ে যাক, আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে চাইতো না। আর ভিতরে ভিতরে মুসলমানদেরকে মারার জন্য, মদিনা রাষ্ট্রের ক্ষতি করার জন্য, আল্লাহ নবীকে দুনিয়া থেকে দূর করে দেওয়ার জন্য মদিনার আশেপাশে যত বড় বড় ইহুদি গোত্রগুলো আছে সবার সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেল। ওদের সাথে যোগাযোগ করে আবার মক্কার কাফেরদের সাথে সম্পৃক্ততা রেখে মদিনার বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খতম করে দেওয়ার জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব সময় ষড়যন্ত্র করত, কিন্তু নামাজ পড়ত কার পিছনে? যার পিছনে নামাজ পড়ত তারাই মারার জন্য কথা বলেন না কেন? আজও আমাদের সমাজে এমন মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের পিছনে বরাবর দাঁড়াই, ইমাম সাহেবকে দেখলে সম্মান করে, ইমাম সাহেবকে দেখলে সালাম দেয়, দাওয়াত দেয়, কিন্তু ইমাম সাহেব মসজিদে হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা তার সহ্য হয় না। সেই জন্য তার সমগোত্রীয় শয়তানদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় গোল টেবিল করে পরামর্শ করে কোন কৌশল কি ধরনের ষড়যন্ত্র করলে হুজুরকে তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় করা যাবে। এরকম মুনাফেক উত্তরবঙ্গে আছে, সুবর্ণচরে নাই যে? আমার ভাইয়েরা ইমামের পিছনে 10 বছর পর্যন্ত নামাজ আদায় করলো, 10 বছর পর্যন্ত ইমাম সাহেব ইমামতি করলেন, কিন্তু এই ইমাম সাহেব যখন মসজিদ থেকে বিদায় নেয়, ইমাম সাহেবকে নিয়োগ দেওয়ার সময় এলাকাবাসী সবাই হাসি খুশি ভাবে বিদায় দেয়, ইমাম সাহেবকে নিয়োগ দেওয়ার সময় ইন্টারভিউ ভোট গঠন করে আলেম ওলামা সমাজ প্রতিদেরকে নিয়ে ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমার দেশে আমার সমাজ ইমাম সাহেবদেরকে যখন বিদায় দেওয়া হয়, নিয়োগ দেওয়ার সময় 10 জনে 20 জনে মিলে নিয়োগ দেয় পরামর্শ করে, আর ইমাম সাহেবকে বাদ দেওয়ার সময় এক বেয়াদব যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? নামাজ পড়লে ইমাম সাহেবের পিছনে, ওই ইমাম সাহেবের পিছনে আবার সমালোচনা আছে না নাই? ইমাম সাহেব কি মানুষ নাকি ফেরেশতা? কথা বলেন, এই ইমাম সাহেব তো মানুষ, ভুল হতেই পারে, অন্যায় অপরাধ করতেই পারে, আবার সংশোধনেরও রাস্তা আছে, কিন্তু ছোটখাটো কোনো ভুল পাওয়া গেল মানুষের সামনে ইমাম সাহেবকে অপমান অপদস্থ করা হয়, আছে কিনা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত, কেউ যেন বুঝতেই না পারে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের ক্ষতি করতেছে, বুঝতেছেন নাকি কথা? এমনকি আল্লাহর নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা তো শুনছেন, আল্লাহ নবীজির স্ত্রী আয়েশা, যে আয়েশার বিয়ের প্রস্তাব সরাসরি আল্লাহ তাআলা আরশ আযীম থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, আয়েশার বিয়ের প্রস্তাব, রাসূল আয়েশাকে বিয়ে করেন, এই প্রস্তাব কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ ছিলেন প্রস্তাবকারী, আয়েশার বিয়ের প্রস্তাবকারী, আর জিব্রাইল আলাইহিস সালাম নিজে ছিলেন ঘটক। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, আল্লাহ নবীজি যখন জিহাদের উদ্দেশ্যে বের হতেন, জিহাদে যাওয়ার সময় এক এক সময় লটারির মাধ্যমে এক একজন স্ত্রীকে সাথে করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বলেন বনি মুস্তালিকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন, লটারির মধ্যে আয়েশার নাম উঠল। যুদ্ধ থেকে ফিরার পথে এক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সমস্ত সাহাবা কেরাম, আল্লাহ নবী নিজেও সেখানে বিরতি নিলেন, সবাই তাদের প্রাকৃতিক প্রয়োজন সারালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা দেহ বিশিষ্ট, হালকা দেহের একজন নারী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাওদার ভিতর থেকে উটের উপরে যে হাওদা পালকি ছিল, তো পালকি, এই পালকি, এই হাওদা ছিল উটের পিঠের মধ্যে বসানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য হাওদার ভিতর থেকে নামলেন, একটু দূরে গিয়ে তার প্রয়োজন সারলেন, সেখান থেকে এসে দেখলেন গলার মধ্যে তার বোনের কাছ থেকে যে একটা হার নিয়ে এসেছেন, হারটা হারাইয়া গেছে।
আবার তিনি হার খোঁজার জন্য ওই জায়গা গেলেন যেখানে তিনি প্রয়োজন সারলেন। হার যখন তিনি খোঁজ করতে গেলেন, ইতিমধ্যে সাহাবাই কারাম মনে করলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ভিতরে আছেন আছেন মনে করে তারা এই হাওদাটা উটের পিঠের মধ্যে বসাইয়া দিলেন। তারা অনুমান করতে পারলেন না, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা গঠনের, বুঝছেন তো নাকি? আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার ভিতরে আছেন মনে করে সাহাবায়ে কেরাম তাকে উটের পিঠে বসাইয়া যখন রওনা করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খোঁজ করে যখন জায়গা আসলেন, দেখলেন তো এখানে আর কেউ নাই, সবাই চলে গেছে তাকে ছেড়ে। যুদ্ধের একটা কৌশল ছিল, সবার শেষে একজন সাহাবী সব সময় এই দায়িত্ব পালন করতেন, পিছনে কারো কোনো কিছু হারাইয়া গেছে নাকি অথবা কেউ রয়ে গেছে নাকি এটাকে খোঁজার জন্য পিছনে সর্বশেষ একজন সাহাবী থাকতেন। ঠিক এই যুদ্ধেও আল্লাহ নবীজি একজন সাহাবীকে নির্দিষ্ট করে দিলেন, দায়িত্ব দিলেন, তার নাম হচ্ছেন হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পথ দিয়ে আসতেছেন, আসার সময় দেখলেন রাস্তার পাশে একজন মহিলা শুয়ে আছেন, একজন মহিলা মুখটা খোলা। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গা দিয়ে যখন রওনা করলেন, আসার পরে দেখলেন একজন মহিলা সেখানে শুয়ে আছেন, একটু কাছে গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে একা একা শোয়া দেখতে পেলেন, তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কোন কিছু হারাই গেলে আমরা কি পড়ি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উচ্চ স্বরে এটা তেলাওয়াত করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে শব্দ যাওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে কাপড়টা টেনে দিলেন, মুখ ঘুরে ফেললেন আর বসে পড়লেন। তার মানে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে দেখেছেন, এই জন্য চিনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা জিজ্ঞেস করলেন আম্মাদান আপনি এখানে কেন একা একা? তিনি বললেন আমার গলার হারটা যখন প্রাকৃতিক প্রয়োজন সারাবার যেখানে গিয়েছিলাম সেই জায়গার মধ্যে হারিয়ে গেছে, ওরা মনে করেছে আমি হাওদার ভিতরে আছি, এটা মনে করে তারা আমাকে এখানে রেখে চলে গেছে, কিন্তু আমি তো এখানে রয়ে গেলাম। তিনি বললেন আম্মাদান আপনি উটের পিঠে উঠেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি উটের পিঠের মধ্যে উঠানো হলো, উটের পিঠের মধ্যে উঠানো হলো, আর সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম টেনে টেনে হাঁটতে হাঁটতে মদিনার কাছে নিয়ে গেলেন। এই দিকে মদিনার ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমার ভাইয়েরা মুনাফিক চিনা দেয় আপনার দুঃসময়ে, ঠিক কিনা বলেন? মুনাফিক চিনা দেয় কোন সময়ে? দুঃসময়ে। এখন মনে করতেছে হুজুরের জোয়ার, এখন মনে করতেছে হুজুরের ভালো অবস্থান, হুজুরের সবাই ভালো জানে, এই জন্য জোয়ারের সাথে সাথে তালে তালে সেও আপনার সাথে আছে, আপনার ভালো বলে, কিন্তু ভিতরে ভিতরে একদিন যখন ইমাম সাহেবের পিছনে হুজুরের বিরুদ্ধে কোনো একটা কথা রটে গেল, তখন সে মনে তখন সে সবার আগে আগে বলে, কয় যে আমিও আগে আগে মনে করতাম হুজুর বোধহয় এই কাদের সাথে জড়িত। তাহলে মুনাফিক চিনা দেয় কোন সময়ে? দুঃসময়ে। কোন সময়? বিপদের সময় আপনি মুনাফিক চিনতে পারবেন, এটা দল বলেন, মুসল্লি বলেন, যাই বলেন না কেন, যখনই আপনি বিপদে পড়বেন তখন আপনি আসল চেহারা চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মনে করলো এটাই একটা সুযোগ আল্লাহর নবীকে অপমান করার, কারণ তিনি নিজেকে নবী বলে দাবি করেন, অথচ তাঁর স্ত্রী আয়েশা আরেকজনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে পুরা মদিনার শহরে নগরে গ্রামে গঞ্জে কয়েকজন মুনাফেক তার নেতৃত্বে খবর ছড়াইয়া দিল,
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র খারাপ, তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবীজির মনটা খারাপ হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই নিস্তব্ধ হয়ে গেলেন, পুরা নগরীতে খবর ছড়ায় গেল নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশার চরিত্র ভালো না ভালো না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি আয়েশার সাথে কথা বলেন না, কথা বলেন না, তার সাথে আগের মতো হাসি খুশি চলাফেরা করেন না, মুখ বেজার করে রাখেন। আল্লাহর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠাইয়া দিয়েছেন, কিন্তু নবীজি আয়েশাকে এত বেশি ভালোবাসতেন, ভালোবাসার পরিচয় দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশার বাপের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, আপনি যে বিষয়ে আমাকে সন্দেহ করতেছেন আমি জানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই আপনার কাছে খবর পাঠাইয়া দিবেন যে আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলাম না। আর যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান, আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনি নিতে পারেন, তবে আমি আশা রাখি আমার আল্লাহ আমার সপক্ষে অবশ্যই রায় দিয়ে দিবেন। আল্লাহ নবীজি মন খারাপ, আয়েশার নিজেরও মন খারাপ, আবু বকরের মন খারাপ, সমস্ত সাহাবায়ে কেরামের মনটা বড্ড বেজার, কারণ এমন এক নারীর বিরুদ্ধে মুনাফিকরা খবর ছড়াইয়া দিয়েছে যে মহিলার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কে? আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে পেরেশান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, বললেন, ও জিব্রিল চলে যাও আমার হাবিবের কাছে, আমার আয়েশার মন তো বড্ড খারাপ, আমার নবীজির মনও খারাপ। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, পুরা মদিনার বুকে, মদিনার শহরে গ্রামে গঞ্জে অলিতে গলিতে আয়েশার বিরুদ্ধে অপপ্রচার করেছে, ইসলামকে ক্ষতি করার জন্য, নবীজির মান সম্মানকে মাটির বুকে মিশাইয়া দেওয়ার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অপপ্রচার করেছে। আপনি তাড়াতাড়ি নবীজির কাছে চলে যান, যাওয়ার সময় আল্লাহ একটা সূরা দিলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নূর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সপক্ষে, চরিত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সূরা নাযিল করেছেন কোরআনের মধ্যে, সূরাটার নাম হলো সূরাতুন নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই সূরার মধ্যে জানাই দিলেন, ও নবী, আপনার স্ত্রী আয়েশা তার চরিত্র উন্নত চরিত্র, আয়েশা কোনো ব্যভিচারের সাথে যুক্ত হন নাই। এই খবরটা মদিনার মুনাফেকেরা, কয়েকজন মুনাফেক এই খবরটা প্রচার করেছে ইসলামের ক্ষতি করার জন্য। অতএব আপনি আয়েশার সাথে আর কথা না বলে থাকতে পারবেন না, তাড়াতাড়ি আয়েশাকে তার বাপের বাড়ি থেকে আপনার ঘরে তুলে নেন। এই সূরাটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবীজির চেহারার মধ্যে আনন্দের ছাপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন। এতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর চেহারা ছিল বিবর্ণ, আল্লাহ নবীর চেহারা ছিল মলিন বেজার, কিন্তু একটু কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন নবীজির উপরে মনে হচ্ছে যেন ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হওয়ার সময় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ঘামাই যেতেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, এই তো মনে হয়, এই তো মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ আমার চরিত্রের সবকে সার্টিফিকেট দেওয়ার জন্য নবীজির উপরে ওহী নাযিল করতেছে। নবীজির চেহারা পুরা দেহটাকে ঘাম ধরতেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে যখন শান্ত হলেন, শান্ত হওয়ার পরে নবীজির চেহারার মধ্যে হাসি চলে আসলো। নবীজি বললেন, আয়েশা, ও আয়েশা, এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম তোমার চরিত্রে সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। আয়েশা, তোমার সম্পর্কে পুরা মদিনাতে যেই মিথ্যা অপবাদ প্রচার করা হয়েছে, আয়েশা এই কথার সাথে, এই অভিযোগের সাথে আয়েশা তোমার কোনো সম্পর্ক নাই, মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য এই অপপ্রচার করেছে। আমার ভাইয়েরা, মুনাফিকদের কাজই হলো অপপ্রচার করা, মুনাফিকদের কাজই হলো মুসলমান
মুসলমানদের মধ্যে মারামারি লাগানো মুনাফিকদের কাজই হলো এখানকার কথা গিয়ে আরেক জায়গায় প্রচার করা, ঠিক কিনা বলেন? মুনাফিকদের চরিত্র হলো আমার কাছেও ভালো আপনার কাছেও ভালো, এরকম লোক আছে না নাই? আমার কাছেও ভালো আপনার কাছেও ভালো। আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে শত শত আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, নবী গো শুনেন, এ আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উহুদের ময়দানে যুদ্ধে যখন নবীজি 1000 সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হলেন, এই 1000 মুসলমানদের মধ্য থেকে 300 মুসলমানদেরকে ভুল বুঝাইয়া এখান থেকে পালাইয়া গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, মনে করেছে ওইদিকে 3000 কাফের, এইদিকে 1000 মুসলমান, ওদেরকে উল্টা পাল্টা বুঝাইয়া ভুল বুঝাইয়া মুসলমানদেরকে নিয়ে পিছন থেকে চলে গেল। আর সাময়িক কারণ, সাময়িক সময়ের জন্য মুসলমানরা খানিকটা সেই বিপদের মধ্যে পড়ে গেছেন। ওই উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবীর লোহার শিরোনাস্ত্র ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের দাঁত মোবারক পর্যন্ত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চূড়ান্ত দুশ্মন, কিন্তু নবীর পিছনে পিছনে নামাজে দাঁড়াতো, কথা বলেন, নবীর পিছনে পিছনে নামাজে দাঁড়াতো, অথচ উহুদের ময়দান থেকে 300 মুসলমানদেরকে নিয়ে চলে গেছে। মনে করেছে আজকে উহুদের ময়দান থেকে আল্লাহ নবী একজন সাহাবীকে নিয়ে জীবিত আসতে পারবে না, কিন্তু মুনাফিকদের সে আশা আল্লাহ পূরণ। ইসলামকে বিজয় দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে হলেন মুসলমান ইমানদার খাঁটি আল্লাহ নবীজির সাহাবী, আর বাবা হলেন মুনাফিকদের নেতা। বাবা যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, হুজুর, আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছেন, আপনার কাছে অনুরোধ, আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন, আর আমার আব্বার কাপড়ের কাপড়ের জন্য আপনার গায়ের জুব্বা মোবারক আব্বার জন্য দিবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের জামা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইয়েরা, আমার নবীজির মতো উদার, আমার নবীজির মতো দয়ালু আকাশের নিচে জমিনের বুকে আর কোনো মানুষ হতে পারে না। এত মুনাফিকি করার পরেও, আমার নবীকে এত কষ্ট দেওয়ার পরেও, এত ষড়যন্ত্র চক্রান্ত করার পরেও আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নিজের জুব্বা মোবারক দিয়ে দিলেন। নবীজি জানাজার নামাজের ইমামতি করার জন্য বের হলেন, পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেমন করে মুনাফিকের জানাজায় যাবেন? আপনার কি মনে নাই মুস্তালিকের যুদ্ধের সেই ঘটনা এই আব্দুল্লাহ ইবনে উবাই ঘটিয়েছে? উহুদের যুদ্ধে 300 সাহাবায়ে কেরামদেরকে ভুল বুঝাইয়া পিছন থেকে চলে গেছে, সারাটা জীবন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আপনার পিছনে নামাজ আদায় করে আপনার ক্ষতি সাধন করেছে, আপনি কি এই মুনাফিকের জানাজায় পড়বেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্তভাবে শক্তি প্রয়োগ করলেন, মানসিকভাবে বোঝাতে চাইলেন, নবী আপনি জানাজায় যাবেন না, নামাজের ইমামতি করবেন না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সিদ্ধান্ত দিলেন, আরশ আযিম থেকে আল্লাহ সেই সিদ্ধান্তটা কবুল করে নিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 29টি জায়গায় 29টা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ওমর যেটা সিদ্ধান্ত করেছেন আল্লাহ ওই সিদ্ধান্তের আলোকে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার! কি মানুষ! যে মানুষটা ছিল আল্লাহর নবীর জীবনের দুশমন, আপনারা তো জানেন সবাই, ওমর ছিল আল্লাহর নবীর জীবনের দুশমন। যে লোকটা তলোয়ারি নিয়ে বের হয়েছে রাসূলকে মারার জন্য, সেই লোকটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন আল্লাহ তার কথার সমর্থনে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। এত আসতে বললেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই 29টা আয়াতের মধ্যে একটি আয়াত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন না? আল্লাহ নাযিল করলেন সূরার নাম হলো সূরা তাওবা আয়াত নাম্বার 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন ওমরের কথার সমর্থনে। আল্লাহ বললেন ওয়ালা তুসাল্লি, আপনি নামাজ পড়াবেন, কথা বলেন আপনি নামাজ পড়াবেন না, আপনি নামাজের ইমামতি করবেন না, আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, তাদের মুনাফিকদের কোন সদস্য মারা গেলে, কোন মুনাফিক মারা গেলে আপনি তাদের কারো জানাজার নামাজের ইমামতি করবেন না, কার নির্দেশ? শুধু তাই না, আল্লাহ আরো খেপলেন, আল্লাহ আরো কঠোর ভাবে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না, কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করবেন। নির্দেশ কার? তার মানে যারা মুনাফিক তাদেরকে আল্লাহও ভালোবাসেন, কথা বলেন আল্লাহ কি মুনাফিকদেরকে ভালোবাসেন? আল্লাহর কাছে প্রিয় প্রাপ্ত হল ইমানদাররা, আল্লাহ ভালোবাসেন ইমানদারদেরকে, কোন মুনাফিককে আল্লাহ ভালোবাসেন না। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার নামাজের সামনে দাঁড়ালেন, জানাজার সামনে দাঁড়ালেন আয়াত নিয়ে জিব্রাইল হাজির, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা নিজের মুখের থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়া দিল, দিয়া দিলেন এই উদ্দেশ্যে আল্লাহ যেন তারে মাফ করে দেয়। কি দয়ার নবী পাইছি আমরা, নিজের মুখের লালা মোবারক দিয়া দিলেন, নিজের গায়ের জুব্বা দিয়া দিলেন, জানাজার নামাজ পড়ার জন্য আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাগফির লাহুম আওয়ালা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাহ। ও নবী আপনি যদি এই মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয় 70 বারও যদি আপনি এই মুনাফিকের জন্য আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করব না, আমি তাদেরকে মাফ করব না। আমার বন্ধুগণ, মুনাফিকি স্বভাব যদি ভিতরে থাকে, আজকে সব এখানে দাফন করে তারপরে বাড়িতে যাবেন, কাউকে যদি আপনি ভালোবাসেন মুখে যেই ভালোবাসা দেখাবেন অন্তরে সেই ভালোবাসা দেখাবেন, রাজি আছেন নাকি? কিন্তু আপনার মুখে হাসি বুকের ভিতরে হিংসা, যদি এই মুনাফিকি থাকে তাহলে আপনি জাহান্নাম ছাড়া কোথাও ঠিকানা। যদি কাউকে আপনি অপছন্দ করেন, কোন কারণে আপনি অপছন্দ করবেন সেটাও আপনি আল্লাহর বান্দাকে বলে দিবেন, ভাই তোমার ভিতরে এই এই দোষগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো ঠিক করো, ঠিক কিনা বলেন। আপনি আবার যদি কোনো মানুষের সামনে তাকে অপমান অপদস্থ করার জন্য জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা মনে কষ্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন নবী হে সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরুল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন আর নাই করেন উভয়টা সমান, মুনাফিকদের জন্য দোয়া করলেও আমি আল্লাহ কবুল করব না, না করলে দোয়া আরো ভালো কথা, দোয়া করেন আর নাই করেন আমি আল্লাহ কখনোই তাদেরকে মাফ করব না। আমার ভাইয়েরা, অতএব আজকে এই আলোচনা থেকে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আমরা কখনো মুনাফিকি আচরণ করব না। রাজি আছেন নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ। কেউ কি মুনাফিক হয়ে মারা যেতে চান? আমরা সকলে ইমানদার হয়ে মারা যেতে চাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ধরে ধরে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে দিও, আমাদের সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দিয়ে দিও, সমাজের মধ্যে আত্মমান, সমাজের মধ্যে প্রতিটি মানুষ ভাই ভাই হিসাবে একজন আরেকজনকে আপন করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। কোনো বিষয় নিয়ে ছোট খাটো কোনো বিষয় নিয়ে সমাজে তর্ক বিতর্ক করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, মিথ্যা মামলা দিবেন না, কাউকে মনে কষ্ট দিবেন না। আমার ভাই, আপনি যদি আজকে মারা যান, আপনার ওই ভাইতে তো আগামীকালকে আপনার জানাজার নামাজে শরিক হবে, ঠিক কিনা বলেন? আপনি এই যে দেখেন না, প্রতিনিয়ত কত মানুষ
কত তরুণ কত যুবকেরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ট্রাকের চাপায় মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, ট্রাকের নিচে পড়ে মারা যাচ্ছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে। এরপরে তুফানের সময় এই দিনও লঞ্চ নদীতে সমুদ্রে কতগুলো লঞ্চ নৌকা ডুবে কত মানুষ মারা গেছে, গেছে না? আপনি মারা গেলে এলাকার মানুষ যদি আপনার জন্য আহ একটু আফসোস করে, বুঝবেন যে আপনি এলাকার ভালো মানুষ ছিলেন। আর আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ একটা কি আমাদের এলাকার একটা ত্রাস দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, যদি আপনার মরার পরে মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, বুঝতে হবে আপনি ভালো ছিলেন না। কি বলেন, আমরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে এটা চাই, নাকি ইন্না লিল্লাহ বলবে এটা চাই? আল্লাহ যেন কবুল করে, সবাই সবাইকে মোহব্বত করবেন, ভালোবাসবেন, কোথাও কারোর সাথে তর্ক বিতর্ক দেখলে মীমাংসা করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ, সমাধান করে দিবেন, মারামারি বাড়াবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করুন, সকলে বলি আমিন।